মহা ব্রেকিং নিউজ অ্যাটাক ড্রোন ক্রয় করছে বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন সময় হয়তো আন্দাজ করেছি বা অনেকে বলেছে যে বাংলাদেশ অ্যাটাক ড্রোন ক্রয়ের পথে রয়েছে অনেকে অবশ্য চাইনিজ থেকে অ্যাটাক ড্রোন ক্রয় করে ফেলেছে কিন্তু শেষ পর্যন্ত জানা গেল যে চাইনিজ থেকে নয় বা অন্য কোনো দেশ থেকে নয় বাংলাদেশ তুরস্কের নিকট থেকে তাদের প্রথম অ্যাটাক ড্রোন ক্রয় করছে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ তুরস্কের নিকট থেকে তার অ্যাটাক ড্রোন ক্রয় প্রক্রিয়া মোটামুটি সম্পন্ন করে ফেলেছে এবং এটি ক্রয় করা হচ্ছে সেনাবাহিনীর জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রথম পর্যায়ে তুরস্কের নিকট থেকে তাদের স্টেজ অব দি আর্ট লিজেন্ডারি বাইর একটা টি টু অ্যাটাক ড্রোন ক্রয় করছে বাংলাদেশ এবং তুরস্ক নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক এই গত কয়েক বছরে অনন্য উচ্চতায় নিয়ে গেছে শুধুমাত্র অ্যাট্যাক ড্রোন নয় এর পূর্বে বাংলাদেশ বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র তুরস্কের নিকট থেকে ক্রয় করছে বাংলাদেশ তার প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অর্থাৎ এমএলআর সিস্টেম কাশিরঘাটি থ্রি হান্ড্রেড তুরস্কের নিকট থেকেই ক্রয় করেছে দুই সালের পরিস্থিতি যদি আমরা মনে করি তাহলে অবশ্যই ব্যাপারগুলো আমাদের জন্য স্বস্তিদায়ক কারণ বাংলাদেশ শুধুমাত্র মায়ানমারের সাথে একটি যুদ্ধ জড়ানোর ভয়ে দুই সালে কমপক্ষে দশ লক্ষ রোহিঙ্গাকে তাদের দেশের অভ্যন্তরে মেনে নিয়েছিল বাংলাদেশ তখন থেকেই তার সামরিক পরিকল্পনাটি ভিন্নভাবে সাজাতে শুরু করে বাংলাদেশ যেন তার সীমান্ত থেকে মায়ানমারের অভ্যন্তরে আঘাত আনতে পারে সেই লক্ষ্যে তারা কয়েকটি প্রজেক্ট গ্রহণ করে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দূরপাল্লার এমএলআর সিস্টেম ক্রয় ব্যালিস্টিক মিসাইল ক্রয় এবং ভারী যুদ্ধ বিমান বিশেষ করে ফোর প্লাস প্লাস প্রজন্মের যুদ্ধ বিমান চতুর্থ প্রজন্মের অ্যাটাক এক হেলিকপ্টার যেগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে যে কোনো যুদ্ধকালীন সময় বা দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ মায়ানমার সীমান্ত বরাবরই বাংলাদেশের জন্য একটি চিন্তার বিষয় দুই হাজার সতেরো সালের সেই ব্যাপারটি যদি আমরা আমলে নেই তাহলে বাংলাদেশের অবশ্যই তার সীমান্ত ম্যানেজমেন্ট বা সীমান্তে আঘাত আনতে সক্ষম এমন ধরনের সমরাষ্ট্রের সক্ষমতা অত্যন্ত গুরুতর পর্যায়ে বৃদ্ধি করা উচিত এটি বাংলাদেশের সামরিক সক্ষমতা বহিপ্রকাশ হিসেবে হয়তো পরবর্তীতে ধরা হবে কিন্তু বর্তমানে বাংলাদেশ যে সকল নতুন নতুন মেগা প্রজেক্ট চালু করছে সেগুলোর সামগ্রিক নিরাপত্তার জন্য মায়ানমার আমাদের জন্য একেবারে সাক্ষাৎ হুমকি যেন সীমান্তেই সেই হুমকিগুলোকে একেবারে নিঃশেষ করে দেয়া যায় তার জন্য এই সকল সমরাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সামরিক বাহিনী বলেন বাংলাদেশের জন্য বলেন বা বাংলাদেশের জনগণের জন্য বলেন বন্ধুরা অর্থনৈতিক বিনিয়োগ শুধুমাত্র অর্থনীতিকে উন্নত করে আর অর্থনৈতিক অবকাঠামোগুলোকে টিকিয়ে রাখার জন্য সামরিক খাতে বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিনিয়োগটি অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি অর্থাৎ বাংলাদেশ তুরস্কের নিকট থেকে যে বাইরে একটা টিভি টু ড্রোন ক্রয় করেছে তার জন্য অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনা সেনাবাহিনী এক্ষেত্রে সাধুবাদ পাওয়ার যোগ্য এখন আমরা আসি সামগ্রিকভাবে এই চুক্তিটি কোথা থেকে জানা গেল বা এটি উভয় দেশের সরকারের পক্ষ থেকে কী করা হয়েছে কিনা এবং ভবিষ্যতে বাংলাদেশ তুরস্কের সাথে এই ধরনের ড্রোন উৎপাদন প্রক্রিয়ায় যেতে পারে কিনা বন্ধুরা একটি মাত্র ভিডিওর মাধ্যমে এই সামগ্রিক বিষয়গুলো আপনাদের সামনে আনা সম্ভব নয় তাই এই বিষয়টি নিয়ে আমি ভবিষ্যতে আরও কয়েকটি ডিটেলস ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। যারা প্রথমবারের মতো মহিউদ্দিন ব্লক চ্যানেলটির সাথে রয়েছেন আমার বিদেশে এবং দেশে অবস্থানরত বন্ধুরা কিন্তু এখনও পর্যন্ত মহিউদ্দিন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি এই ভিডিওগুলো আপনারা নিয়মিতভাবে পেতে চান এবং ভবিষ্যতে যে ভিডিওগুলো আমরা নিব সেগুলো নিয়মিতভাবে পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা সামগ্রিক বিষয়ে বলি সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি তথ্য এবং উপাত্ত উপস্থাপন করার চেষ্টা করব বাংলাদেশের এই বাইর একটা টিভি টু ড্রোন ক্রয় সম্পর্কে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বর্তমান আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ড্রোন এক যুগান্তকারী পরিবর্তন এনেছে আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধের মাধ্যমেই সারা বিশ্ব দেখতে পেয়েছে যে ড্রোন একটি যুদ্ধের পুরোপুরি ফলাফলই পাল্টে দিতে পারে প্রথম দিকে আর্মেনিয়া রাশিয়া এবং ইরানের সহায়তায় আজারবাইজানকে যথেষ্ট পরিমাণ চাপে ফেলেছিল পরবর্তীতে তুরস্ক যখন এই যুদ্ধে ইনক্লুইড হয় তখনই সামগ্রিক পরিস্থিতিটি বদলে যায় এবং তুরস্ক ইনক্লুইড হওয়ার পর তারা ঘোষণা দেয় যে যুদ্ধে তারা আজারবাইজানের পক্ষে সামরিক সমরাস্ত্র সহ অ্যাট্যাক ড্রোন দিয়ে সহায়তা করবে পরবর্তীতে এই বায়ের একটা টিভি টু অ্যাট্যাক ড্রোনই সম্পূর্ণরূপে আজারবাইজানকে জিতিয়ে ফেলতে সহায়তা করে এবং সারা বিশ্ব আবার দেখে নতুন একটি যুদ্ধের প্রক্রিয়া বা একটি যুদ্ধের মাধ্যম এতদিন পর্যন্ত আমরা শুধু যুদ্ধবিমান যুদ্ধজাহাজ থেকে শুরু করে অনন্য দূরবাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি যুদ্ধে বড় ধরনের প্রভাব বিস্তার করা যায় সেই বিষয়টি জানতাম কিন্তু পরবর্তীতে আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধ সম্পূর্ণরূপে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিংশ শতাব্দীর যুদ্ধ এবং একবিংশ শতাব্দীর যুদ্ধ সম্পূর্ণরূপে ভিন্ন হতে চলছে কৌশলগত ড্রোন প্রযুক্তিতে যারা এগিয়ে থাকবে যুদ্ধের মাঠে তারা অন্যের উপর প্রভাব বিস্তার করবে বাংলাদেশ মূলত কাকে টার্গেট করে তারা এই ড্রোন শক্তি অর্জন করছে আমরা সকলেই জানি মায়ানমার বাংলাদেশের অন্যতম প্রতিবেশী তবে এই দুষ্ট প্রতিবেশী মাঝে মাঝেই বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানায় যুদ্ধকালীন সময়ে তারা সেন্ট মার্টিনকে লক্ষ্যে পরিণত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই একটা টিভি টু ড্রোনের আরেকটি দিক হচ্ছে সে নৌপথও হামলা চালাতে সক্ষম ইউক্রেন স্ন্যাক আইল্যান্ডে যতগুলো হামলা চালিয়েছে রাশিয়ার এগেনস্টে তার সবগুলোই ছিল একটা টিভি টু ড্রোনের হামলা মূলত রাশিয়া এখান থেকে চলে গিয়েছে এই একটা টিভি টু ড্রোনের অত্যাচারে মাঝে মধ্যেই মায়ানমার আমাদের সেন্ট মার্টিন দ্বীপটিকে নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করে দেখায় বাংলাদেশ প্রতিবাদ করলে সেই ম্যাপ তারা সরিয়ে নেয় অনেকবার তারা এই কাণ্ডটি করেছে আর প্রতিবারই তাদের উত্তর ছিল এটি তাদের ভুল বন্ধুরা ভুল একবার বা দুইবার হয় বারবার হয় না এর মাধ্যমে যে বিষয়টি আজ করা যায় তা হলো আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে মায়ানমারের সামরিক পরিকল্পনা রয়েছে যে কোনো সিচুয়েশনে অর্থাৎ যুদ্ধকালীন অবস্থায় নিশ্চিতভাবে তারা চাইবে আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটি দখল করতে আর সেক্ষেত্রে আমাদের বায়রাক্তার হয়ে উঠতে পারে এখানকার ত্রাণকর্তা বন্ধুরা বায়ের আক্তার টিভি টু ড্রোনই নয় যদি বাংলাদেশ বাইরাক্তা টিবিটি ড্রোন তুরস্কের নিকট থেকে ক্রয় করে তাহলে এর সাথে আরও বিভিন্ন ধরনের অ্যামুনিশন আসবে যেগুলো টার্গেটেড অ্যামিনেশন হিসেবে ব্যবহৃত হবে ইউক্রেন এই বাইরাক্তা টিভিটি ড্রোনের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে বাইরাক্তা টিবিটি ড্রোনের সাহায্যে স্ন্যাক আইল্যান্ডের আশেপাশে রাশিয়ার অনেকগুলো সামরিক বা টহল যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে তার মাধ্যমে এখানে চলমান সামরিক যুদ্ধজাহাজকেও টার্গেট করতে পারে বায়র একটা টিভিটি ড্রোন শুধুমাত্র ট্যাঙ্ক এয়ার ডিফেন্স সিস্টেম সামরিক ঘাঁটি বা অন্য অ্যামুনেশনের গোদাম নয় অর্থাৎ সমুদ্র এটি অত্যন্ত কার্যকর সুতরাং বাংলাদেশ শুধুমাত্র মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানেই নয় বন্ধুরা বাংলাদেশ সমুদ্র আধিপত্য বিস্তার করতে যাচ্ছে এই ড্রোনটি ক্রয়ের মাধ্যমে সুতরাং এটি টোটালি মায়ানমারের এগেনস্টে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এ বিষয়ে মাত্র কোনো সন্দেহ নেই অর্থাৎ কৌশলগত সক্ষমতায় এক্ষেত্রে বাংলাদেশ মায়ানমারের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেল সেটি ভূমিতে বলেন বা সমুদ্রে বলেন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী আর একটি মজার ব্যাপার ঘটাতে পারবে এই যানটির মাধ্যমে বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনী নিজেদের মধ্যে সমন্বয়ের জন্য যে ডেটালিং সিস্টেমটি ব্যবহার করে সেটি ইউরোপীয় বন্ধুরা ইউরোপীয় যেকোনো সামরিক যানের সাথে সেটি সমন্বয় করতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনী তাদের ডেটালিং সিক্সটিনের মাধ্যমে এই বাইরে একটা টিভিটি ড্রোন সার্ভিলেন্স ড্রোন হিসেবেও ব্যবহার করতে পারবে বন্ধুরা যখন যে সময় প্রয়োজন হয় অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী এখন সমুদ্রেও সার্ভিলেন্স চালাতে পারবে এই বাইরে একটা টিভিটি ড্রোনের মাধ্যমে বন্ধুরা যুদ্ধক্ষেত্রে গোয়েন্দাগিরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি শত্রুর অবস্থান পূর্বে থেকেই জানতে পারেন তাহলে আপনি আপনার অপারেশনাল যে পরিকল্পনাগুলো আছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে মায়ানমার বাংলাদেশ পাহাড়ি সীমান্তে মায়ানমার বাংলাদেশের জলসীমায় এবং মায়ানমারের আকাশ সীমার ভিতরে ঢুকে তাদের তথ্য সংগ্রহ বিশেষ করে তাদের সামরিক বাহিনীর অবস্থান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান তাদের ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য মিসাইলের অবস্থান এমিলার সিস্টেমের অবস্থান এগুলো পূর্বের থেকেই আপনাকে দিতে পারবে এই বাইরে একটা টিভিটি ড্রোন সুতরাং বাংলাদেশ দারুণ একটি জিনিস হাতে পাচ্ছে যেটি মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে যদি কখনো কোনোদিন দিন যুদ্ধ অবস্থার সৃষ্টি হয় তখন স্থল আকাশ এবং সমুদ্র ক্ষেত্রে শুধুমাত্র এই যানটির কারণেই বাংলাদেশ মায়ানমারের উপরে ডোমিনেট করবে এখন শুধু চতুর্থ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইল এই বিষয়গুলো বাংলাদেশের সামরিক বাহিনীতে যত দ্রুত সম্ভব যুক্ত করা উচিত তাহলেই মায়ানমারের মতো এই শক্তিগুলো বাংলাদেশের ভবিষ্যৎ সার্বভৌমত্বের উপরে আর কোনো আঘাত আনতে সক্ষম হবে না বা সাহস করবে না বন্ধুরা সামরিক সক্ষমতা যুদ্ধ বন্ধ করতে সহায়তা করে প্রতিপক্ষ যখন আপনার সামরিক শক্তিকে সমীহ করবে তখনই তারা ইচ্ছা মতো তাদের সিদ্ধান্তকে আপনার উপর চাপিয়ে দিতে পারবে না তাদের একটি চিন্তা থাকবে এখানে আঘাত করলে প্রত্যাঘাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা বাংলাদেশ হয়তো ভবিষ্যতে আরেকটি জিনিস কিনতে পারে যেখান থেকে হয়তো তুরস্ক সাপোর্ট করবে বাংলাদেশকে সেটি হচ্ছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন অনেকেই হয়তো এ ব্যাপারে একমত হবেন না কিন্তু আমি ভবিষ্যৎবাণীটি করে রাখলাম কিছু লিঙ্কেজ আছে একটার সাথে আর সেটি হচ্ছে বাংলাদেশ যে জিসোমি এবং আকসা আমেরিকার সাথে স্বাক্ষরের দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ যদি আমেরিকার কাছ থেকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ক্রয় করে তাহলে ভবিষ্যতে তুরস্কই হবে বাংলাদেশের এই সকল যুদ্ধবিমানগুলোর আপগ্রেডেশন ওভারহোলিং থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো দেখবালের যেহেতু তুরস্কার সাথে বাংলাদেশের কৌশলগত সামরিক সম্পর্ক বিদ্যমান তাই এই যুদ্ধ বিমানটি নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ নির্ভর থাকতে পারবে আর বিশ্বব্যাপী অপারেশনাল কার্যক্রম এবং প্রবেন একটি যুদ্ধ বিমান বা কমব্যাক্ট ফাইটার হিসেবে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ কি ভবিষ্যতে আমেরিকা নিকট থেকে ক্রয় করতে পারে আপনাদের ব্যক্তিগত মতামত এবং যুক্তিগুলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লক চ্যানেলটির সাথে রয়েছেন তাদের কাছে অনুরোধ তারা যদি এই ধরনের সামরিক কেনাকাটার সংবাদ বাংলাদেশের সামরিক কেনাকাটা বাংলাদেশ মায়ানমারের ভুরাজনৈতিক অবস্থান বৈশ্বিক সামরিক বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ যদি জানতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ